বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগে 2005 সালে গঠিত হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। 2015 সালে শিক্ষক নিয়োগের সুপারিশ করার ক্ষমতা পায় প্রতিষ্ঠানটি। তবে NTRCA এর মাধ্যমে শিক্ষক নিয়োগে রয়েছে নানা জটিলতা। সুপারিশের পর নিয়োগ পেতে আছে দীর্ঘসূত্রতা, নানা অনিয়মে নাভিশ্বাস নিয়োগ প্রত্যাশীদের। তাই এবার বেসরকারি শিক্ষক নির্বাচন কমিশন NTSC নামে PSC-র আদলে একটি কমিশন প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন কমিশন প্রতিষ্ঠা হলে শিক্ষার্থীদের আর নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে হবে না, শূন্য আসনে সরাসরি শিক্ষক নিয়োগ পরীক্ষার আয়োজন করবে কমিশন। এবং এটা নিয়ে আলাপ হয়েছে, যেমন একজন শিক্ষক এক জায়গায় পদায়ন আছে, সে হয়তো পরবর্তী NTRCA-তে নতুন আরেকটা জায়গায় পদায়ন নিয়ে নিয়েছে, তাহলে ওই শিক্ষক যখন ওই জায়গায় চলে যান, তাহলে যেখানে আগে ছিলেন সেই জায়গাটা ফাঁকা হয়ে যায়, সেই ফাঁকা পথটা পূরণ করতে করতে একটা দীর্ঘ সময় লেগে যায় এবং তখন ওই স্কুলের শিক্ষার্থী যারা আছে তারাও বঞ্চিত হয়। তো NTRCA-ও যদি কমিশন হয়, সেখানে নিশ্চয়ই ওই ধরনের লোক বা ওই ধরনের আবহাওয়া সৃষ্টি হবে এবং আরও বেশি স্বচ্ছ হবে, যেটা এখন PSC-তে বিরাজ করছে। নতুন কমিশন প্রতিষ্ঠা হলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গতি আসবে বলে মনে করেন শিক্ষাবিদরা। তবে প্রতিষ্ঠানটিকে স্বায়ত্তশাসন দেওয়ার পরামর্শ তাদের। PSC-র মতো এক ধরনের স্বায়ত্তশাসন কিংবা আমরা সাংবিধানিক এক ধরনের সাংবিধানিক এবং শক্তিশালী একটা বডি লাগবে, না হলে কিন্তু এটাকে অনেকে প্রেশার ক্রিয়েট করবে, ম্যানিপুলেট করার চেষ্টা করবে। সো এরকম PSC-র মতো একটা শক্তিশালী একটা কাঠামো লাগবে, এটা এক নম্বর। দু নম্বরে হলো নীতিমালা, নীতিগত জায়গা থেকে আমরা কাদেরকে শিক্ষক হিসেবে চাই আমরা, তাদের স্যালারি কেমন হবে, বেতন কাঠামো কেমন হবে, এই জিনিসগুলো কিন্তু আমরা আগে ঠিক করে ফেলা লাগবে। ইতিমধ্যেই একটি খসড়া আইন তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। একজন অতিরিক্ত সচিবকে চেয়ারম্যান ও পাঁচজনকে সদস্য করে NTSC গঠিত হবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।